হ্যালো ভিউয়ার্স, এক মিনিটের আপডেটে এবার থাকছে টাইগার শ্রফ নতুন কার প্রেমে পড়লেন, থাকছে বর্ডার মুভির ফার্স্ট লুক পোস্টার রিলিজ পেয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এবং মুভিটি কবে রিলিজ হবে সেটা নিয়ে বিস্তারিত কথা হবে, ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। তাহলে প্রথমেই শুরু করা যাক বর্ডার মুভির ফার্স্ট লুক পোস্টার নিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রকাশিত পোস্টারে দেখা যায় একজন পুলিশ অফিসারের দুই দিকে দুই অপরাধ, চক্রের হোতা আশিস খন্দকার ও সাঞ্জু জনকে আপনারা পিকচারে দেখতে পাচ্ছেন, আর একেবারে নিকটে অদরা খান যার ভূমিকা সম্পর্কে এখনও সন্দিহান। এই মুভিটি বর্ডার মুভিটি রিলিজ পেতে যাচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 9 সেপ্টেম্বর মুভিটি রিলিজ পেতে যাচ্ছে। এবার আসছি পরবর্তী গল্প, সেটা হচ্ছে টাইগার শ্রফ কার প্রেমে পড়ছে সেটা তো বলবোই। আপনারা জানেন যে টাইগার শ্রফ দিশা পাটনিকে ইতিমধ্যেই ব্রেক আপ হয়েছে, এদের মধ্যে আপনারা এটা জানেন, এটা পুরাতন খবর। আর এবার নতুন সব খবর হচ্ছে টাইগার শ্রফ নতুন কার প্রেমে পড়লেন, সেটা হচ্ছে টাইগার শ্রফ ইতিমধ্যে তার সাথে দুটি মিউজিক ভিডিওতে কাজ করছে, সেটা হচ্ছে ক্যাসানোভাতে আর হচ্ছে আই অ্যাম ডিস্কো ড্যান্সার 2.0 এই শিরোনামে এই গানটিতে আকাঙ্ক্ষা শর্মার সঙ্গে তিনি মেমিকুঞ্জনে, তাদের মধ্যে ইনস্টাগ্রামে কমেন্টে চালাচালি করছেন টাইগার শ্রফ ও আকাঙ্ক্ষা ইনস্টাগ্রামে। শুধু তাই নয়, মুম্বাইয়ে আকাঙ্ক্ষার বাড়ির সামনেও বহুবার দেখা গেছে টাইগার শ্রফকে, এসব থেকেই তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছে। আপনারা এই দুটি আপডেট পেয়ে কেমন খুশি হয়েছেন অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিতে নতুন হলে মাস্ট বি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।